হ্যালো বন্ধুরা আগে কথা বলবো পঞ্চায়েত সিজন থ্রি নিয়ে তো সিজন থ্রি কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো তো সিজন থ্রির যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো যদি আপনি পার্সোনালি কানেক্ট হতে চান সেটার জন্য আপনাকে সিজন ওয়ান সিজন টু দেখতে হবে যদি এগুলো না দেখে থাকেন পঞ্চায়েত থ্রি তাও দেখতে পারেন কিন্তু সেই লেভেলের মানে কানেক্ট এই যে ক্যারেক্টারগুলোর সঙ্গে প্রধান প্রধানজি মানে তার মেয়ে রিঙ্কি এছাড়াও আমাদের সচিবজি তো এদের সঙ্গে কানেক্ট হওয়াটা একটু মুশকিল

টু তো এবার বলে দিই পঞ্চায়েত ওয়ান আর পঞ্চায়েত টুর মধ্যে কী ছিল অ্যাপিসোড যেগুলো ছিল আটটা আটটা করে অ্যাপিসোড ছিল সেই অ্যাপিসোডগুলো আগে পরে দেখলে আপনার কোনো অসুবিধা হতো না কিন্তু এখানে পঞ্চায়েত থ্রিতে আপনাকে প্রতিটা অ্যাপিসোড পার্ট বাই পার্ট মানে স্লো পয়জন হিসেবে প্রতিটা পার্ট দেখানো হয়েছে পঞ্চায়েত ফুলেরা গ্রামের মধ্যে কি ঘটছে সেগুলো একদম মানে ক্লিফ অ্যাঙ্গেলে আপনাকে একদম ছাড়া হচ্ছে প্রতিটা পার্টের একদম শেষে তো আপনাকে নেক্সট পার্টের জন্য এক্সাইটমেন্ট আর নেক্সট পার্ট দেখার জন্য একটা মানে এঙ্গেজমেন্ট তৈরি করে রাখছে এই মানে পঞ্চায়েত থ্রিতে তো এখানে প্রথমেই বলি প্রধানজি প্রধানজি যেরকম ছিল সেরকমই আছে কিন্তু আমরা যে পঞ্চায়েত টুতে যেখানে দেখেছিলাম সচিবজি ট্রান্সফার হয়ে গেছিলো এবং এখানে প্রহ্লাদ প্রহ্লাদের মানে ছেলে মারা গেছিলো মানে আর্মি ছিল সে সৈনিক ছিল সে মারা গেছিলো ঠিক তারপর থেকে শুরু করা হয় এখানে পঞ্চায়েত থ্রি প্রহ্লাদের অবস্থা একা যেরকম আছে এবং এছাড়াও সচিবজির যে ট্রান্সফার হয়েছিল মানে মানে একদম প্রথম ট্রান্সফার তারা ক্যান্সেল করেছে এবং সচিবজিকে আবার ফুলের নিয়ে এসছে তো সচিবজি আবার নতুন করে সংগঠন তৈরি করেছে কিন্তু এখানে একটা নতুন টুইস্ট দেখানো হয়েছে তো সিজন থ্রিতে এখানে একদম মানে ভূষণ এমএলএকে সঙ্গে নিয়ে প্রধানের ডেস্টে দাঁড়িয়ে পড়েছে প্রধানকে হারানোর জন্য এমএলএ এলএ কতটা ভূষণকে সাপোর্ট করতে পারে সেটাই দেখার তো যাই হোক এখানে একটা লাভ অ্যাঙ্গেলও দেখা হয় যেখানে মানে আমরা দেখেছিলাম সিজন টুর একদম এন্ডে রিঙ্কির সঙ্গে সচিবজির কথাবার্তা চলছে সেখানে একটা ছোটোখাটো লাভ অ্যাঙ্গেল এর মধ্যে অ্যাড করা হয়েছে যদি নাও অ্যাড করতো তাও চলে যেত কিন্তু একটা রোম্যান্টিক মুমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু খুব একটা খারাপ না যাই হোক পঞ্চায়েত থ্রির লাস্টে একটা ক্রিফ অ্যাঙ্গেলে ছেড়ে দেওয়া হয়েছে সিজনটাকে আবার পঞ্চায়েত ফোর হান্ড্রেড পার্সেন্ট আসবে এত সুন্দর একটা জায়গায় শেষ করা হয়েছে লাস্ট পার্ট অবশ্যই মিস করবেন না এত ভালো লাস্ট পার্টটা চিন্তার বাইরে আপনি ইমোশনাল এবং মানে কমেডিও এখানে আপনি মানে পাবেন এবং ইমোশনালও আপনি অ্যাটাচ হতে পারবেন এই সিজনটার সঙ্গে পঞ্চায়েত থ্রি যেরকম আমাদের সবার প্রিয় একটা সিরিজ সেরকম টিভিএফের যে সিরিজগুলো আছে যেমন কোটা ফ্যাক্টরি সেখানেও আমরা দেখেছিলাম এবং এত সুন্দর মানে সিরিজগুলো আছে কোটা ফ্যাক্টরি বলুন টিভিএফের আরও যে ক্রিয়েশনগুলো আছে খুবই সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় যেমন পঞ্চায়েতশ্রী আছে আমাদের সচিবজির অভিনয় তো আমরা সচিবজি যে দেখি আমাদের জিতু ভাইয়া জিতু ভাইয়া আবার সেই এক্সামের प्रिपरेशन করতে শুরু করে এবং এমএলএ এবং প্রধানের মাঝখানে আবার ফেসে যায় পলটিক্স জন্য তো সচিবজি আর প্রধান মিলে এমএলএ কে পদে পদে এখানে হারাতের আমরা দেখি তো যেটা সিজন 1 আর সিজন 2 তে সেরকম ভাবে আমাদের সামনে ধরা এখানে এত ভালো করে মানে এমএলএ যতগুলোই যতগুলি পদক্ষেপ নিচ্ছে সেগুলো পদক্ষেপ প্রধান আর মিলে ব্যর্থ করে দিচ্ছে তার সঙ্গে প্রহ্লাদ তো সঙ্গে আছেই তো প্রহ্লাদের একটা হাসির সিন আছে মানে সেই হাসির সিনটায় আপনার মনটাকে শান্তি দেবে যদি আপনি সিজন ওয়ান এবং সিজন টু দেখে থাকেন এছাড়াও প্রহ্লাদের তার একটা ঠাকুমাকে যে মানে গ্রাম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে একটা ঘর মানে বাড়ি পেয়েছে সেই বাড়িটার যাতে সে না নেয় সেই জন্য প্রহ্লাদ তাকে বোঝানোর জন্য তার খালি বাড়িতে তাকে নিয়ে যাবে ইমোশনালি এত ভালো কানেক্টেড যদি আপনি যদি ইমোশনালি কানেক্টেড হতে হতে পারেন এই ওয়েব সিরিজটার সঙ্গে আপনার এই মুমেন্টটা জাস্ট অসাধারণ লাগবে এছাড়াও প্রচুর সুন্দর মুমেন্ট ফুলেরা গ্রামে সুন্দর মুমেন্ট আমাদের সামনে প্রেজেন্ট করা হয় আপনার মনে হবে এটা কোনো ওয়েব সিরিজ দেখছেন না আপনার এই যে ক্যারেক্টারগুলো দেখানো হয় এই ক্যারেক্টারগুলো মনে হবে আপনার নিজের পরিবার এবং আপনি সেখানে মানে উপস্থিত আছেন ফুলেরা গ্রামে আপনি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এত সুন্দরভাবে আপনি মানে বিচার করতে শুরু করবেন দুটো টিম যখন হয়ে যাবে একটা হচ্ছে প্রধানের টিম একটা ভূষণের টিম তো দুটো যে টিম হয়ে যাবে আপনি একটা টিমে নিজেকে মেম্বার করে নেবেন এবং প্রতি পদক্ষেপে আপনি ভাবতে থাকবেন এই সময় আমি থাকলে কি করতাম আমি থাকলে কি দিতাম যেটা খুব সুন্দরভাবে পঞ্চায়েত সিজন থ্রিতে আমাদের সামনে তুলে ধরেছে পঞ্চায়েত মানে সিজন থ্রির একদম লাস্টে বা বিধায়কের একদম নিজের লেভেলে একদম নিয়ে চলে এসছে আর পঞ্চায়েতের যে ইলেকশন ইলেকশন সময় যেগুলো হয় তার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের ক্লিফ অ্যাঙ্গেলে ছেড়ে দিয়েছে এবার পঞ্চাশ ফোরে আমরা ইলেকশন দেখতে পাবো তো আমি এই ওয়েব সিরিজে দিলাম ফোর আউট অফ ফাইভ স্টার এর ভিডিও এতটাই ভিডিও যদি ভালো থাকে লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইগণ্ডে অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখা যাচ্ছে ধন্যবাদ বাই